আসসালামু আলাইকুম, টুম্পাস কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি একটি দারুণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। তো এই ডেজার্টটা হচ্ছে গাজরের তৈরি গাজর ডিমের হালুয়া। তো এই ডেজার্টটি খেতে যেমন মজা, তৈরি করাও খুবই সহজ। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক এই গাজর ডিমের হালুয়া তৈরি করতে আমার কী কী উপকরণ লেগেছে এবং এর পুরো প্রস্তুত প্রণালীটি। গাজর ডিমের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি গাজর নিয়েছি। তো গাজরগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে খোসা ফেলে দিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এর সাথে আমার আর যা যা লাগবে তাহলে এখানে চেরি নিয়েছি সাজানোর জন্য, নিয়েছি কিশমিশ, আর নিয়েছি এখানে কাজু বাদাম, কাঠবাদাম। কাঠবাদামগুলোকে কুচি করে নিয়েছি। এর সাথে লাগবে 2টা ডিম, আর লাগবে এখানে দুধ। তো এই দুধটাকে 1 কেজি দুধকে ঘন করে 1/2 লিটারের মতো করে নিয়েছি। তো এই হচ্ছে আমার গাজর ডিমের হালুয়ার উপকরণগুলো। তো গাজর ডিম হালুয়া তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা যখন গরম হবে তখন এর সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিব এখানে ঘি। তো তেলের পরিমাণটা একটু কম দিব, ঘিটা একটু এখানে বেশি পড়বে। ঘিটা বেশি দেওয়ার কারণ হচ্ছে ঘিটা দিলে গাজরটাতে সুন্দর একটা ফ্লেভার বের হবে, এই কারণেই ঘিটা একটু বেশি করে দিতে হবে। তো যখন ঘিটা গলে যাবে তখন এর সাথে আমি 3টা এলাচ দিয়ে দিব। তো এলাচগুলোর মাথাটাকে ফাটিয়ে দিতে হবে। তো এখন আমি এর সাথে গাজর, গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব। গাজরগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে। তো এটা, এই হালুয়াটা তৈরি করার সময় অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। তো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি দুধের মিশ্রণটা তৈরি করে নিব। তো এই জন্য এই যে আমি দুধের সাথে 2টা ডিম দিয়ে দিব। তো এই দুধ আর ডিমটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিতে হবে যেন ডিমটা আস্ত না থাকে। তো দুধের সাথে ডিমটাকে ভালো মতো মিলিয়ে দিতে হবে। তো এই যে একটা কুসুম আস্তে আস্তে, তো এই কুসুমটাকেও ভেঙে দিতে হবে, ভেঙে দুধের সাথে মিলিয়ে দিব। তো এই যে আমার দুধের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, তো আমি এখন এটাকে একটা সাইড করে রেখে দিব কিছুক্ষণ পরে, আর ঢাকনাটা খুলে নিব, খুলে গাজরটাকে ভালো করে নেড়ে দিব। গাজরটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এর সাথে বাদাম দিয়ে দিব। তো আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম অর্ধেকটা দিয়েছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি কাঠবাদাম সাজানোর জন্য।
দিয়ে এখন বাদামগুলোকে গাজরের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তো এই তো আমার গাজরটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দুধের মিশ্রণটা দিয়ে দিব। তো দুধের মিশ্রণটা দেওয়ার আগে ভালো মতো দুধটাকে একটু নেড়ে দিতে হবে, যাতে ডিমগুলো আস্ত জমাট না বেঁধে থাকে। এই জন্য ভালো করে নেড়ে দিয়ে দুধের সাথে গাজরটাকে দিয়ে দিব। তো এই দুধের মধ্যেই গাজরটা 20%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। তো যে এখন আমি কিশমিশগুলোও দিয়ে দিব আর চেরিগুলোকে রেখে দিব ডেকোরেশনের জন্য। তো দুধ শুকানোর আগ পর্যন্ত ওয়েট করব। তো যে আমার এখানে দুধটা শুকিয়ে গেছে, তো এখন আমি এর সাথে চিনি দিয়ে দিব। তো মিষ্টিটা আসলে আপনাদের যার যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন। তো আমি আমার স্বাদ অনুযায়ী আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। তো চিনিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে দিতে হবে, আর চিনি থেকে একটা পানি বের হবে, কিছুটা পানি বের হবে। তো এই যে চিনির থেকে অলরেডি পানি বের হতে শুরু করেছে, তো এই পানিটা শুকানোর আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই যে চিনির পানিটা প্রায় শুকিয়ে গেছে, তো আর একটু ভাজা ভাজা করে নিব। গাজর ভাজতে ভাজতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো এই যে আমার গাজরটাকে গাজর ভাজা হয়ে গেছে, তার একটু ভেজে নিব, তার একটু ঝরঝরা করে নিব। তো এই যে আমার গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটু ঢেকে রেখে দিব আর চুলাটাও অফ করে দিব। কিছুক্ষণ পর গাজর ডিমের হালুয়াকে সার্ভিং ডিশে ঢেলে দিব। তো এই তো তৈরি হয়ে গেছে আমার গাজর ডিমের হালুয়া। তো এখন একটু ডেকোরেশন করে নেব। তো এই জন্য আমি এখানে যে বাকি কাঠবাদামগুলো ছিল সেই কাঠবাদামগুলো দিয়ে দিলাম। এখন দিলাম চেরি।
এই তো তৈরি হয়ে গেল আমার গাজর ডিমের হালুয়া। তাহলে আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।